এই যে এই দেখুন বন্ধুরা কত বড় বড় শিং মাছ নিয়ে এসেছে। তো এই শিং মাছগুলো আমি এবার কেটে পরিষ্কার করে নিয়ে আসব। শিং মাছগুলো আমি আজকে লাউ পাতায় সিদ্ধ দেব ভাতের মধ্যে। তো চলুন মশলাগুলো আমি এবার বেটে নিই। জিরে আর এই ধনে একসঙ্গে বেটে নেব আমি। এবার লঙ্কাগুলো বেটে নেব। এবার এই আদা রসুনটা বেটে নেব। এবার আমি কালো সর্ষেটা, এই যে এই দেখুন আমি কত বড় বড় লাউ পাতা নিয়েছি, এই পাতাগুলোকে এবার আমি সাজিয়ে নেব। এই যে এইভাবে একটার উপর একটা দিয়ে দেব যাতে ছিঁড়ে না যায়, ভাতের মধ্যে সেদ্ধ দেব যেহেতু। এই যে পাতাগুলো এবার আমি দিয়ে দিলাম এইভাবে। এবার আমি মাছের ভিতরে মশলাগুলো মাখিয়ে নেব। এই যে এই দেখুন শিঙি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব হলুদ। এবার নুন আর হলুদটা দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এবার দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা, এক চামচ সর্ষে বাটা, এক চামচ লঙ্কা বাটা, আর এই যে বড় চামচের এক চামচ জিরে আর ধনে বাটা। এবারে মশলাগুলোকে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি দেব তেল। এবার আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব, জল দেব না এটাতে। এই মশলা আর তেল দিয়ে মাখিয়ে তারপরে লাউ পাতায় ভাপে দেব। এর আগে আমি মাগুর মাছ, কই মাছ ভাপা দেখিয়েছি বাটির মধ্যে সিদ্ধ দিয়ে ভাপা। এটা আমি করব, শিঙি মাছটা করব লাউ পাতায় ভাপা, ভাতের মধ্যে লাউ পাতা দিয়ে বেঁধে মাছগুলোকে আমি সিদ্ধ দেব। এই যে মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি পাতার ওপরে দিয়ে দেব মাছগুলো। এই মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো উপরে। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি পাতায়, এবার এর ওপর থেকে পাতাগুলো দিয়ে দেবো আর কিছু পাতা। এই যে পাতাগুলো দিয়ে আমি ভালোভাবে এইভাবে মুড়িয়ে নিয়েছি, এবার বেঁধে নেব। এই যে দেখুন পাতাগুলো এভাবে ভালোভাবে বাঁধতে হবে, বেঁধে নিলাম। এবার এই নিচে একটা পাতা দেব আর উপরে এইরকম ভাবে আর একটা পাতা দেবো। এটা দিয়ে আবার ভালোভাবে বেঁধে নেব যাতে পড়ে না যায়, ভালোভাবে না বাঁধলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমার বাঁধা হয়ে গেছে, এই দেখুন ভালোভাবে বাঁধতে হবে। এবার আমি এটাকে দেখুন ভাত ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আস্তে করে। এই যে দিয়ে দিলাম ভাতের মধ্যে, এবার এটা হতে থাক 20-25 মিনিট ধরে, তারপরে তুলে নেবো আমি। এই যে এই দেখুন ভাতটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এই দেখুন ফুটছে। এই যে এবার ফুটতে এইভাবে ফুটবে, ভাতটাও হয়ে যাবে আর এদিকে লাউ পাতায় মাছটা সিদ্ধও হয়ে যাবে। তো আবার আমি কিছুটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, হতে থাকুক এইভাবে। আমি ঢাকাটা খুলে একবার দেখে নিই আমার ভাতটা হয়েছে নাকি। আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তাই এই যে এই মাছটা যে সিদ্ধ দিয়েছি লাউ পাতায়, এই ভাতের মধ্যেই থাকবে। আমি ভাতের মাঠটাকে ঝরিয়ে নেব, তারপরে বের করব। ভাতের মধ্যে থাকবে সেই ভাপেও হবে মাছটা আর একটু। এই আগে বের করে নিলে মাছটা সেই স্বাদ হয় না। উঠিয়ে নিয়েছি, এবার মাছটাকে আমি বের করে নিচ্ছি। এই যে এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে দেখি।
এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমার মাছগুলো খুব সুন্দর। এই লাউ পাতা আর মশলাগুলো দিয়ে ভাত মাখিয়ে খেতে হবে, খুব সুন্দর লাগে খেতে। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার লাউ পাতায় শিঙি মাছ ভাপা হয়ে গেছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।